আল্লাহর নবী দয়ার নবীর দুটো নাতি ইমামে হাসান হোসাইন তিন দিন তারা ভুকা পেটে কোনো দানা পানি নেই ক্ষুধার যন্ত্রণা কাঁদে চোখের পানিগুলো জর জর করে ফেলে হজরতে আলী তিন দিন মজুরি করতে পারিনি বাবা বাড়ির বারেন্ডায় ঘুমিয়ে আছে হাসান হোসেন মা গলা ধরে কাঁধে মা আমাদের খুজার জ্বালা টুটু মিটিয়ে দিন আমাদের পেটির জ্বালা কিছু মিটিয়ে দিন মা দুই বাচ্চার গাল চুমো দিয়ে বলছে বাবা আমি কোথায় পাব তোদের খাদ্য আমি তো মদিনার ঘরের বাইরে যেতে পারি না যেটা আমি হলাম নবী বংশের মানুষ আমি বাইরে তো যেতে পারি না তবে তোরা কাজ কর আমার আব্বার কাছে চলে যা আমার அப்பா যদি খুদার জ্বালা মিটিয়ে দেয় তোদের যদি কিছু খাইয়ে দেয় নিশ্চয়ই তোর খুদার জ্বালা মিটে যাবে দুই ভা গলা দুটো জড়িয়ে বাবা গুটিগুটি গুটি পা মাদিনার মসজিদে চলে গেছে আর সালাম আলাইক ইয়া না নাজা আর সালাম আলাইকা ইয়ারা সুলাল্লাহ হাবিবাল্লাহ না নাযার অ ভাইরা রে বিশ্বনবী মদিনার মসজিদের মেম্বারে দুই নাতির গলার আওয়াজবে বাবা বিশ্ব নবী রহমত ভাই নানু এলেন কি ব্যাপার এত সকালে আল্লাহর নবীর নাতি নানজির কলি উঠে বাবা মদিনার মসজিদের আপার মেম্বারে বসে যা দুই নাতি কানতে লাগলেন ও আজকের তিন দিন কেটে গেছে আমার মা কিছু খেতে দেয় না খুদার জ্বালায় জটোর ও নানা আমাদের খুদার জ্বালা মিটি দিন আমাদের পেটের জ্বালাটা মিটি দিন আল্লাহর নবী হাসানের গালে চুমো দিলেন হোসেনের গালে চুমো দিলেন ঝরঝর করে কানতে লাগলেন ও একবার আমার পেটের দিকে তাকিয়ে দেখ আমি তোদের নানা কেমন আছি বিশ্ব নবীর দুটো নাতি বাবা নানার পেটে দিকে তাকিয়ে দেখে আমার নবীর পেটে বাবা দুটো পাথর বাঁধা বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবীর পেটে দুটো পাথর বাঁধা ও নানা তোমার পেটে পাথর কেন কারণটা কি আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলল নানু ভাই আজকে আমার ঘরে তিন দিন কেন সাত দিন আগুন জ্বলে না আহ আজকের চিন্তা করুন তাই ক্ষুধার জ্বালায় আমি পেটে পাথর বেঁধে রেখেছি যাতে খুদার জালাটের নিবারণ হয় আল্লাহর নবীর নাতি আর কোন কথা বললেন না দুই নানার গালে নানার দুই গালে চুমু দিয়ে ঝরঝর করে কেঁদে বলছে নানা জি গো আগামী কাল আমাদের বাড়ি যাবে আমার আপার পেট ভরে খাইয়ে দেব ও ভাইরা রে দুই নাতি কানতে কানতে বাড়ি গেল মা আমার নানা বাড়ি কিছু খেতে পাইনি আমার নানা খুদার জন্ত নাই পেটে পাথর বেদি জীবন কাটাচ্ছে ও মা জননি মা বিশ্বনবী নানাকে দাওয়াত করে এসেছি আগামীকাল আমাদের বাড়ি দুপুর বেলা আমার নানা জামাদের বাড়ি মেহে মা ফাতেমা সোনার পরে কাঁদছে ওরে আমার মানিক ওরে আমার হিরো খন্ড ওরে আমার নয়নের তারা তোরা দুই ভাই দাওয়াত করে লি কিন্তু তোরা কি বাড়ির খবর রাখিস নে তোরা কি হাড়ির খবর রাখিস নে আমার ঘরে কিছু নেই তো আমি কি দেব আমার আব্বা আসবে আমার আব্বাকে আমি কি দেব দেবার মতো তো কিছু নেই আহ হাসান হোসেন কিছু বলে না শুধুই কাঁদছে চোখের পানি ফেলছে ঠিক আছে দিনটা কেটে গেল সন্ধ্যার পরে মা জননী ফাতেমা ফজরের নামাজ পড়ে নিলে ফজরের পরে বাবা এসার নামাজটা পরে পড়ে নিলেন নামাজের পরে হাসান হোসাইনকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন হাসান হোসেন ঘুমিয়ে গেল বাবা মা ফাতেমা বাবা নামাজের পাটি কেন পেরে তাহার নামাজ পড়ে কানছে আল্লাহ আমার দুটো নয়নের তারা হাসান আর হোসাইন আজকের আমার আব্বাকে দাওয়াত করে এসেছে আমার আব্বা তো একটু পর আমাদের বাড়ি আসবে আমার হাসান হতে ইজ্জতটা বাঁচি দিন আজ আমার বাচ্চার সম্মানটা বাঁচি দিন আমার ঘরে কোনো দানা পানি নেই আজকে আমার বোনের স্বামী তিন দিন মজির করতে পারে না আপনি তো রুজির মালিক রুজির ব্যবস্থা একটু করে দিন আহ ফাতেমার চোখের পানি ঝরঝর করে নামাজের পাটিতে পড়ছে আল্লাহ আমার হাসান হোসেনের ইজ্জত সম্মান কি তুমি বাঁচাবে না কানতে লেগেছে চোখের পানি ফেলতে লেগেছে কানতে কানতে সকাল হয়ে গেল হযরতে বেলাল মাদিনার মসজিদ আজান দিয়েছে আসসালাত খইরুম মিনান নাও মা ফাতেমা আজানের শব্দটা পে আল্লাহর কোরআন তুললে নামাজির পাটি গুটিয়ে বাইরের কাজ মিটিয়ে ফজরের নামাজ পড়তে যাবে হঠাৎ পাঁচিলির বাইরে কি জানো ডাক দিচ্ছে ও নবী নন্দিনী আসে সারারাত রাত কেঁদেছে চোখের পানি ফেলেছে আল্লাহর কোরআনে চোখের পানি পড়েছে আর কানতে হবে না একটু বেরিয়ে আসে মা ফাতেমা জীবনে কোনো দিন বাবা নিজের চেহারা কাউকে দেখাইনি মা ফাতেমা পাঁচিলের কাছে বলছে বাবা তুমি কে এমন ভোরবেলা তুমি আমার নাম ধরে ডাকছো তুমি কে ডেকে বলছে মা ফাতেমা একটা হাত দুটো বাড়িয়ে দাও আল্লাহর নবীর মেয়ে বাবা আপার দরজা অল্প খুলে হাত দুটো বাড়ি দিয়েছে দেবার পরে ওই আচেনা মানুষটা কি করলে এক বাসন গরম গরম খানা আল্লাহর নবীর মেয়ের কাছে হাতে তুলে দিলে ফাতেমা ফাতেমা এই খানাটা তোমার দিলাম তোমার রহমতের আব্বা আল্লাহর দোস্ত তোমার আব্বা তোমার বাড়িতে আসবে আজকে তোমরা বেউজ্যোতি হবে না তাই এক বাসন খানা তোমার কাছে দিলাম তোমার আব্বার পেট ভরে খাইয়ে দেবে হাসান হোসেনের ইজ্জত আল্লাহ পাক বাঁচিয়ে দেবে কোনো চিন্তা নেই আল্লাহর নবী রহমতের নবীর মেয়ে সেই খানার বাসন নিয়ে চৌকি তলা রেখে দিয়ে বাবা ফজরের নামাজ কালাম পড়ে লাগ লেবার পরে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে আমার আব্বা জান আসবে একটা ডাক দেবে দরজাখানা খুলে দেব ও ভাইরা পৃথিবীর জমিনে মতো মায়ের জিনিস আর কে আছে আল্লাহর নবীর মেয়ে দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে র আমার নবী রহমতের নবী গো ফজরের নামাজ কালাম পড়ে বলছে বাবা সাহাবীরা আমি আমার মেয়ের কাছে যাচ্ছি আমার হাসান হোসেন দাওয়াত করে গেছে ওই মদিনার মসজিদে ফজরের নামাজ যত সাহাবী পড়েছিল সবাই বলছে নবী গো আপনি মেহের বাড়ি যাবেন আমরা আপনার সঙ্গে যেতে চাই হুজুর আপনি যাবেন আর আমরা যাব না আমরা আপনার ভক্ত আমরা আপনার সাহাবী আমার একটু যাব নবী পাক বললো বাবা সবাই চলো আমার সঙ্গে সবাইকে নবী গুটি গুটি দরজা করেছে ফাতেমার মা আল্লাহ রসুল দয়ার নবী যেই মা বলে ডেকেছে বিশ্ব নবীর মেয়ে ছিল দরজার কাছে দাঁড়িয়ে আব্বা যান বলে দরজাখানা খুলে দিয়েছে আব্বু আব্বু আপনি এসেছেন আল্লাহর নবীর মেয়ে পাঁজাপাজি করে বুকে করে তুলে বিছানায় বসে দিলেন আল্লাহর নবী ডেকে বলল মা আমার হাসান হুসাইন কই বলে আব্বার তো এখনো ঘুমিয়ে আছে ডাকো ডেকে দাও আমার কোলে তুলে দাও দুই বাচ্চা ডেকে তুলে দিল আমার দয়ার নবী দুই বাচ্চার কালে চুমা দিল নানু ভাই গত কালকে তোরা দাওয়াত করে এলি আর এমন করে ঘুমাচ্ছিস কেন বল ঘুমাবার দরকার কি নানাজি আপনি যখন এসেছেন আমরা কিন্তু খুশিতে বাগে বাগ মাকে প্রশ্ন করে ও মামা খাবার কিছু ব্যবস্থা খাবার কি করেছেন জলদি দাও ও ভাইরা মা ফাতেমা রেখে বলছে মানিক গো আগে তোরা দুই ভাই তুযু করে নে মুখ হাত পা ধুয়ে তারপরে খানা তোর হাতে দেবো আমার নবীর মেয়ে যেই বলেছে দুই বাচ্চা বাবা উজুগের হাত পা দুই নিলেন নবীর মেয়ে চৌকির তলাতে এক প্লেট খানা বার করে হাসান হোসেনের কাছে দিয়েছে ওরে আমার মানিক এই লেইলে খানা লে হাসান হোসেন আম্মার মুখের দিকে তাকিয়ে বলছে মা এত কম খানা বাইরে যত সাহাবীর এসেছে আমি কি করব আমি কি করব আজকের কারে দেব কারে দেব না আল্লাহর নবী ডেকে বলছে ওরা আমার হাসান হোসেন গো আগে ওদের পেটে দিয়াই ওদের পেটটা ভরিয়ে দিয়াই তারপরে যা থাকে আমরা খাবো আল্লাহর নবীর মেয়ে যেই তেমন অনুমতি দিলেন নবী অনুমতি দিলেন এবার হাসান হোসেন প্লেটটা টালিয়ে বাইরে চলে গেছে সবাইকে পেট ভরে খাইয়ে দা বাকি খামা গুলে নেবির কাছে দিয়ে দিলেন ইয়ার আসুলা হাবিবাল্লাহ এই লিন আপনি খামালিন আমার দয়ার নবী রহমতের নবী এইবারে চারজন খেলে আল্লাহর কি মহিমা বাবা আলী হাসান হোসাইন আর মা ফাতেমা পাঁচজন খাবার পরে বাসনের খানা যেভাবে সেইভাবে রয়ে গেছে ও ভাইরা রে বিশ্ব বলছে মা গো কী খানা পাকালেই বল কী রান্না করলি বল আল্লার নবীর মেয়ে বলে আয় আমার আপ্পা গো আজকের আমি রান্না করিনি আমি রাতের বেলা তাহজ্জতের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহর কাছে বলেছি তাই ভোরবেলা একজন অচেনা মানুষ আমার নাম ধরে ডেকে আজকের খানা দিয়ে চলে গেছে আল্লাহর নবী মুস্কে মুসকে হাসছে ওরে আমার মাগো গো মনে রেখে দিও যিনি ভোরবেলা খানা দিয়ে গেছ ওনাকে চেন বলা আব্বা আমি তো জীবনে দেখিনি ওনার মুখও তো দেখলাম না বিশ্বনবী ডেকে বলে মাগো যিনি দিয়ে উনি আল্লাহর আর যে খানা বাসন করে দিয়ে গেছে দুনিয়ার কোনো হোটেলের খানা না আল্লাহর জান্নাতের খানা এটা জোরে চিল্লে বলুন নুস্তাহান আল্লাহ আল্লাহর নবী ডেকে বললো মা তুমি নামাজের পাটি পেরে আল্লাহর কাছে বলেছ আল্লাহ পাক তিনি খুশি হয়ে গেছে আল্লাহ পাক তিনি রাজি হয়ে গেছে তাই জান্নাতের খানা তোমার বাড়ি পৌঁছে দিয়ে হাসান হোসেনের ইজ্জত সম্মত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আইরা বাবা জিরাক তাসকের আমি বলবো আল্লাহ যে কোরআনে বলেছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুললাহা হাক্কাতু ক্বাতীহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ নিজে বললেন ও ইমান ওয়ালারা তোমরা আমার ভয় করো ভয় করার মতো করো ওয়া লা নাক তোমরা জানো মরো না এখানে না কেন বললেন ই মুসলিমুন তোমরা মরো 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 তবে মরার মতো মরো ইমানওয়ালা হয়ে মর বাবা মোমেন হয়ে মর বাবা ইমানদার হয়ে মরো যদি আজকের ইমানওয়ালা হয়ে মরতে পারো তাহলে তোমার কবর আক্রাত শান্তি পাবে কিন্তু আজকে আমরা মানুষ দুনিয়া দুনিয়া করে বাবা নিজের জীবনটা বেকার করে ফেলেছি সংসারের জ্বালায় বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বেকার করলাম ও ভাইরা রে একবার আমার চিন্তা করিনি গো আমরা দুদিন পরে কাপন পরব আমরা যে দুনিয়াতে চলে যাব অন্ধকার কবর আমরা জীবন যাপন করব কিভাবে থাকব এই চিন্তা আমাদের মনে কিন্তু না শুধু দুনিয়া দুনিয়া করে আজকে জীবনটা আমরা শেষ করে ফেললাম জি একবার মনের কোনে জায়গা দেইনি একবারও ভাবিনি যে আমরা একটু জীবনটা তৈরি করে যাই যারাই জীবন তৈরি করেছে একমাত্র তারাই পেয়েছে তারাই পেয়েছে আল্লাহর নবীর ইন্তেকালের তিন দিন আগে আমার দয়ার নবী চারজন সাহাবীকে ডেকে বলেছিল বাবা সাহাবীরা আমি নবী দুনিয়াতে চলে যাব আমি নবী বিদায় বাবা আমার মাটি দেওয়ার পরে আমার একটা ভক্ত আছে করুণ দেশে বাড়ি নাম তার ওয়েস করুণি আমার মাতার টুপি আমার লম্বা জামা আর একটা পাখড়ি তোমরা দিয়ে আসবে আমার ইন্তেকালের খবরটা বলে দিয়ে আসবে ও ভাইরা রে বিশ্বনবী সোমবার ইন্তেকাল করলেন বুধবার দিন কবর দোয়া হয়ে গেল আমার নবীর সাহাবীরা এইবার শুক্রবার নামাজের পরে বাবা চারজন সাহাবী করুণ দেশে রওনা হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উসমান গানি হজরত শেরে আলী এই চারজন সাহাবী কম বেশি গুটি গুটি পাক নবীর মাথার পাকড়ি নবীর মাথার টুপি নবীর গায়ের সেই জামা চারজন সাহাবি নিয়ে কোর উদ্দেশ্যে গেলেন আহ জীবনেই মানুষটাকে দেখেনি পরিচয় নেই একটা ছোট্ট ছেলে বাচ্চা ছেলে রাস্তায় ঘুরছিল তাকে ডেকে বলছে বাবা এটা কি করুন দেশ বলে হ্যাঁ বলে এখানে ওয়াইস করুন বলে কেউ আছে বাবা ওই বাচ্চা ছেলেটা বলছে হুজুর ওই পাগলটার খোঁজ করছেন কেন সে তো বদ্ধ পাগল তা তো ঘর কিছু নেই তার ঘরবাড়ি কিছু নেই সে বদ্ধ পাগল জি আল্লাহ নবীর সাহাবিরা বলছে বাবা সেই পাগলের দরকার বাচ্চা ছেলেটা বলছে হুজুর সে যে এমন পাগল দুনিয়ার মানুষ যখন হাসে ও পাগল কিন্তু তখন কাঁদে দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল কিন্তু হাসে নবীর সাহাবীরা বললেন ও বাবা একবার বল পাগলটা কোথায় বলে গভীর জঙ্গলে চলে যান পাবেন চারজন সেই নবীর টুপি পাকড়ি আর লম্বা পিহাল নিয়ে বাবা চলে গেলেন বাবা গভীর জঙ্গলে যে দেখে মাথা একটা পাকড়ি বাবা পত্তালি দুবার জামাত হাতে একটা লাঠি বাবা ওই জঙ্গলের মধ্যে ঘুরতে লেগেছে ও ভাইরা নবীর সাহাবীরা সালাম দিয়েছে উনি জবাব দিয়ে বলছে আপনারা কারা বলে আমরা মদিনা শরীফ এসেছি যেই বলেছে মদিনা শরীফের কথা ওই পাগল কি করলে নিজের পাকড়িখানা খুলে ওই জঙ্গলের মধ্যে বিছিয়ে দেয় আহা আপনারা নবীর দেশের মানুষ আমার তো কিছু নেই আমি আপনাদের কিসে বসাবো বসুন আমার এই আপনার মাথার পাকড়িতে বসে যান এইবার যখন বসে গেলেন বলে নবীর বাড়িতে কত দূর বলে আমার নবীর বাড়ির কাছাকাছি বাড়ি বলার পরে বলে আমার নবী কেমন আছে বলে গত বুধবারের দিন আমরা কবর দিয়েছি সোমবার গাল করেছে এই খবর শোনার পরে ওই ওয়াইসকুরনি পাগল মাতার চুলগুলো ছিটতে লেগেছে ঝরঝর করে কামতে লেগেছে চোখের পানিগুলো ফেলতে লেগেছে শুধু বলে আমার নবী নেই নবী নেই আমার নবী নেই নবী নেই এই কথা শুধুই বলতে বলতে লেগে যায় আহ নবী নেই নবী নেই নবীর জন্য পাগল নবী নেই নবীর জন্য দেওয়ানা আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলছে ভাই আমরা ব্যস্ত মানুষ আমরা এক্ষুনি চলে যাব আমাদের যে ওয়াদা ছিল বিশ্ব নবী আমাদের কাছে আপনার কিছু তোহফা পাঠিয়েছে আপনি নেন আমরা বিদায় লেব ওয়েস করুণী ডেকে বলছে আপারা কারা নবীর তফেল এসেছে বলে আমরা নবীর সাহাবি আমরা নবীর শ্বশুর কেউ বা জামাল কাছে এসেছি ওয়েস করুণী বলেছিলেন ও নবীর সাহাবিক ও নবীর জামাই আজকের এমন মুখ ভরা কথা বলছে একবার বলুন আমার দিনের নবীর দন্দন ওহদে শহীদ ছিল আজকের আপনার নবীর সাহাবি জামাই বলছে আপনাদের গালে কেন দাঁত দেখছি তাহলে নবীর ভক্ত আপনারা আপনাদের গালে দাঁত কেন একবার পিতা কি দেখুন পাথর লিয়ে আমার নিজের বত্রিটা দাঁত আমার নবীর দাঁত নেই বলে আমি আমার দাঁতগুলো ভেঙে দিয়েছি বত্রিশটা দাঁত একটাও আমার গালে নেই আমি ভেঙে দিয়েছি ওহ ভক্ত কাকে বলে ভক্তি কাকে বলে নবীর সাহাবীরা মাথাটা নিচু করে বসে গেল আহ আমার নবী এই জন্যে আজকের জামা টুপি আর পাকড়ি দিতে বলেছিল তাই বলছে হুজুর আমরা বুঝতে পেরেছি আপনি নবীর প্রেমের পাগল তা আপনি যদি নবীর মহব্বতে আজকে দন্দান শহীদ করে দেন তাহলে নবীর কাছে আপনি গেলেন না কেন একবার আপনি নবী কি কি চামড়ার চোখে একবার দেখেছে ওয়াইস গুরুনি ঝরঝর করে কাঁদছেন আর ডেকে বলছে ও নবীর সাহাবীরা আমি নবীর কাছে কেন যাইনি জানেন না আমার একজন বুড়ি মা আমার কাছে ছিল আমি যদি নবীর কাছে যা আমার মার খেদমত করা হবে না আমার মার সেবা করা হবে না ও নবীর সাহাবীরা গো আমি নবীর কাছে যেতে পারিনি এই জন্য আজকের আমি গেলে মার সেবা কম হয়ে যাবে আমি কি করব মার সেবা করে জীবনটা কাটিয়েছি আমি মায়ের দোয়া পেয়েছি এই জন্য নবীর কাছে যেতে পারিনি ভাইরা বাবা জিরা ও তরুণ যুবক বন্ধুরা ও মা বোনেরা বেটিরা একবার ভাবুন তো আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে এইবার নবীর সাহাবীরা বললেন এই জামা টুপি পাক আপনি নিন আমার নবীজি বলে গেছেন এই তো আপনার দিতে বলেছেন ওয়াইসকুরনি ঝরঝর করে কাঁদছে আল্লাহ আমি কি নবীর টুপি পাগড়ি নেব এই বলে কামতে লেগেছে চোখের পানি ফেলতে লেগেছে আয় আল্লাহ আমি নবীর টুপি পাকি লেব তো একটাই দাবি সেই নবীর উম্মতের গুনাহগুলো আল্লাহ maaf করতে হবে ও ভাইরা বাবা জি একবার বলুন তো আজকের কোন নবী আমরা পেয়েছি বাবা আজকের কোন নবীর উম্মত আমি আপনি একবার কিন্তু ভাবতে পারিনি আমার নবী 63টা বছর তিনি কেঁদেছে আজকে ওয়ায়েস কুরুনী তিনিও কাঁদছেন আমাদের জন্য आवाज এসে গেল ও পাগল ওয়ায়েস কুরুনী লাউলা তুমি ও নবীর উম্মত উমতার গুনাহগুলো আমি আল্লাহ নিজে maaf করে দিয়ে দিলা নারায়ে তাকবীর আল্লাহ একটু চিল্লায়া বলা গেল না নারায়ে তাকবীর আর জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর তাহলে আমাদের কপাল আমাদের নসিব আমাদের জীবন সৌভাগ্য যে আজকের সেই নবীর উম্মত আজকের আমরা একবারও ভাবিনি আজকের আমার এই খানগার তরুণ তরুণ বন্ধুরা যুবক যুবক ছেলেরা আজকে তাদের কি দরকার ছিল আজকে রাত দিন এত কষ্ট পরিশ্রম করে এই মহাফিলটা সাজানো হ্যাঁ আমি তো জানি এখানকার ছেলেরা প্রায় গরিব কারণ আমার তো দূরে বাড়ি না বাবা আমার তো কাছাকাছি বাড়ি আমি এদের চিনি এদের জানি আজকে লক্ষ্য করুন তো এরা কত গরিব আজকের পনেরো কুড়ি দিন এদের চোখে মুখে ঘুম নেই এই মহাফিলটা দেওয়ার জন্যে কার দ্বারে না গেছে দুটো পয়সার জন্যে আহ আজকের মরা মা বাপ গুলো কবরে তাদের নামে সব হবে দোয়া হবে জি এই উপলক্ষে আজকে তারা এই কষ্ট করছে করেছে জি একটু ভাবুন তো একটু চিন্তা করুন তো আজকেরে আমি তো গত বছর আগের বছর এসছিলাম সত্যি এদের মহব্বত এদের ভালোবাসা এদের প্রেম ভোলার মতো না গত বছরে আমার পুরুপুরা শরীফ থেকে হুজুর কেবলা কে এনে এই মহাফিলরা কায়েম করেছিল এবছর আমার কাছে গেলে যে বলে হুজুর আপনি আমাদের বাড়ির পাশের মানুষ অন্তত আমাদের একটা দিন দেন আমরা মহাফিল করি করব যেহেতু আমি এলাকায় সময় দিতে পারি না বাবা প্রত্যেক দিন আপনারা জানেন আমরা বাইরে বাইরে যেতে হয় আপনাদের দোয়া জি কিন্তু ছেলেরা নাসর হুজুর একটু সময় দেন আমাদের আল্লাহর হুকুম আমি এদের জন্য এদের মুখের দিকে তাকিয়ে একটু সময় দিয়েছি বটে তবে এলাকার মানুষ বলে হয়তো অনেকে মনে মনে করছে যে সেই খোকা ভাই রাস্তায় বাজারে প্রায় দেখা জি কিন্তু আমি আপনাদের ভাই খোকা ভাই হতে পারি কিন্তু আমি যে কথাগুলো আপনাদের কাছে রাখছি এ কথাগুলো কিন্তু মূল্যবান কথা এ কথাগুলো কিন্তু দামি কথা জি যদি একটুখানি মগজে রাখতে পারেন আপনার জীবনটা সুন্দর হবে সুখের হবে জি এজন্য বলছি এই যে মহাফিল আপনার এসেছে কত সুন্দর এবার লাগছে বলুন তো মহাফিলটা ভরে গেছে কত ভালো লাগছে বাবা জি একটু ভাবলেন না তো একটু চিন্তা করলেন না তো আজ আমরা আচি কোথায় হ্যাঁ আমরা আছি কোথায় আজকের আমি বলবো এই মহাফিলে আজকে যারা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে প্রথমে আমার মনটা খারাপ হয়ে গেছিল যে এত লোক কম আমি এলাকার ভাই হলেও আপনারা হয়তো আমার মহব্বত করেন ভালোবাসেন আমি জানি কিন্তু বাইরে বাইরে আপনাদের দোয়া আপনাদের পায়ের ধুলি মানুষ কি করে তাদের দাম আমি দিতে পারি নে জি আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এই মহাফিলের আমার তরুণ যুবক বেকার ছেলেরা কত কষ্টেরা করে আমি তো জানি এরা কত পরিশ্রম করে প্রতি প্রতি বছর যখন করছে বছর জলছাটা করুক এই আন্ডার যত কবরবাসী আছে আমার নবী পাক তিনি বলে দিয়েছেন এক চল্লিশ কবর আজাব আমার আল্লাহ মাফ করে দিয়ে দেবেন এটা জোরে বলা গেল না আরেকটু চিল্লে বলা গেল না আজকের আমি আপ্পাদের কাছে বলতে চাচ্ছি আগামী বছরের জন্য এই মহাফিলে আল্লাহর বান্দা কি আছে আল্লাহর বান্দা কি আছে আগামী বছরের জন্য তাবারুক করতে হবে সেই তাবারুকের দিকে তাকিয়ে আল্লাহর বান্দা অন্তত এক বস্তা করে চান তথা পঁচিশ কিলো করে চাল হ্যাঁ চারটি আল্লার পাগল কিংবা পাঁচটা আল্লার পাগল আল্লাহ এক বস্তা পঁচিশ কিলো চাল কে দেবেন বলুন দু বস্তা দুজন আলু দেবেন একটু তেল দেবেন ডাল দেবেন পেঁয়াজ দেবেন আমি গোনাগার আপ্পা এলাকার ভাই গত বছর আল্লাহ উমরা কুমড়হজ লিয়ে গেছেন আল্লার কাবা ধরে আমি দোয়া করেছি আর দোয়া করছি যত ভাই আমার এখানে বসে আছেন আল্লাহ পাক জান্পাদের প্রত্যেকে নেভি পাকের দরবারের মেহেমান জান আল্লাহ বানিয়ে দেয় এজন্য আমি দোয়া করব তাই প্রথম নম্বরে কে আছেন আল্লার বান্দা ২৫ কিলো চাল সামনে বছরে দেবে আমি একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করব দেখি প্রথম নম্বরে কান্না হবে যে হুজুর আমি পঁচিশ কিলো চাল আগামী বৎসরে এই নবীর মহাফিলে আমি দিয়ে দেব আমি খাস করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আপনার মাঘ ফেরাতের আপনার বাড়ির বালা মুসিবতের আমি দোয়া করব তা বলুন দেখি প্রথম নাম্বার কি হবেন যে হুজুর আমি পঁচিশ কিলো চাল আগামী বৎসরে এই মহাফিল আমি দিয়ে দেব চারটি আল্লাহর পাগল চারজন আমি বেশি না চারজনের কাছে দাবি করছি চারটি আল্লাহর পাগল বলুন জি অন্তত পঁচিশ কিলো করে চাল আপনাদের দিতে হবে এই মহাফিলে কি আছে আল্লাহর বান্দা পঁচিশ কিলো চাল প্রথম নাম্বারে কার নাম হবে একটু নামটা বলুন দেখি আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব